নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি ওপেন করতে যাচ্ছি একটা ওয়াল ক্লাস ওয়াল ক্লক। টিকটিক সাউন্ড নাই, সাইলেন্ট সুইফট এটা রান করবে। ওপেন করার আগে আমি একটু হিস্ট্রিটা বলে নিই। এটা হচ্ছে অজন্তা অরপ্যাট গ্রুপ। অজন্তা অরপ্যাট অরপ্যাট গ্রুপ হচ্ছে একটা কোঅপারেটিভ কোম্পানি। এর প্রতিষ্ঠাটা হচ্ছে আডবজি রাঘবজি প্যাটেল, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে এআর প্যাটেল। অজন্তা অরপ্যাট গ্রুপের যাত্রা শুরু হয় 1971 সালে গুজরাতের মরবি নামক স্থান থেকে। অজন্তা ওয়াল ক্লক হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ওয়াল ক্লক উৎপাদনকারী, এই জন্য অজন্তাকে ফাদার অফ ওয়াল ক্লক বলে বিবেচনা করা হয়। বর্তমানে এটি 45টিরও বেশি দেশে ওয়াল ক্লক রপ্তানি করে। এটি অ্যাকুরেট টাইমিং প্রদান করে বলে এর সুনাম ধরে রেখে এখনও ভালো মানের ঘড়ি সেবা দিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে তার হিস্ট্রি। সো আমরা এখন দেখে নিই অজন্তা, এই যে বাইরের কভারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্লক ম্যানুফ্যাকচারার লেখা আছে এখানে। তারপর এখানে লেখা আছে ISO 14001:2015 সার্টিফাইড কোম্পানি। এরপরে যে 9001:2015 ISO সার্টিফাইড কোম্পানি, তাহলে দুইটা কোম্পানি থেকে এটা সার্টিফাইড। আমরা খাবারের বাইরের খাবারটা দেখেও বুঝতে পারছি এখানে ওয়াল ক্লাস, আসলে ওয়াল ক্লাস ক্লক। এটা খুবই সুন্দর খাবার দেওয়া আছে, মেড ইন ইন্ডিয়া, আর ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা হচ্ছে মূলত অজন্তা অরপ্যাট গ্রুপ, 1 ইয়ার ওয়ারেন্টি, এটা 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া আছে বাইরের কভারের অনুযায়ী। নো টিকটিক, জাপানিজ টেকনোলজি, এখানে কোনো টিকটিক সাউন্ড নাই, নো টিকটিক সাউন্ড। আমাদের সচরাচর গড়িগুলো তো টিকটিক টিকটিক করে ওই সাউন্ড করে রান করে, এটা কিন্তু এরকম সাউন্ড টিকটিক সাউন্ড করবে না, নো টিকটিক সাউন্ড, সাইলেন্ট সুইফট। ওকে, সো আমরা বাইরের কভারের ফিচার্সগুলো দেখে নিলাম, এখন আমি এটা ওপেন করতে যাচ্ছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সো আমি এখন ওপেন করতে যাচ্ছি, কী কী দিয়ে আছে কীরকম। ওকে, এটা ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু কংগ্রেচুলেশনস ফর পারচেসিং এ ওয়ার্ল্ড ক্লাস ক্লক, এখানে কংগ্রেচুলেশনস দেওয়া আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের বই, ওয়ার্ল্ড ক্লাস ক্লক। ওকে, আমরা দেখি ভিতরে কী কী রয়েছে। পলিব্যাগের মধ্যে ডাবল করে দেওয়া আছে, এটা একটা ফোন, মানে গ্লাসের মধ্যে চাপ না পাওয়ার জন্য প্যাকেজিংয়ে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ারেন্টি সার্টিফিকেট অফ ওয়ারেন্টি, ওয়ারেন্টি কার্ডস, এখানে ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্লক ম্যানুফ্যাকচারার, ওয়ার্ল্ড লার্জেস্ট ক্লক ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন, তার কভারটা, সামনের কভারটা একটু গোল্ডেন। নো টিকটিক, জাপানিজ টেকনোলজি, অজন্তা কোয়ার্টস, এখানে লেখা আছে নো টিকটিক সাউন্ড, সাইলেন্ট সুইফট। এটা হচ্ছে সামনের অংশ আমরা দেখতে পেলাম, অনেক দূর থেকে কিন্তু ইজিলি ভিজিবল হবে এটা। সামনের অংশ দেখে নিলাম আমরা মাই ডিয়ার ফ্রেন্ডস, সো আমরা এখন পিছনেরটা দেখে নিই। পিছনে দেখা যাচ্ছে যে এই যেভাবে পিছনে একটা নোট দেওয়া আছে, লো ভোল্টেজ হলে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এটা একটা নোট দেওয়া আছে, যদি ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে আমাদেরকে চেঞ্জ করার জন্য বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কোম্পানি থেকে একটা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, ব্যাটারিটা এখনও লক আছে, আমরা লকটা খুলে এখানে দিলে এটা ক্লকটা রান করবে। ওকে, সো আমি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার, একদম ভিজিবল মেশিনটাও। তারপর এখানে একটা হোল্ডে আছে, খুবই ইজিলি হ্যাঙ্গিং করে রাখার জন্য। সো আমি এখন ওপেন করতে যাচ্ছি লকটা, ব্যাটারির লকটা আমি খুলে দেখি, এই যে ব্যাটারির লকটা আমি খুলে নিলাম, এখন আমি
ব্যাটারিতে লাগিয়ে ক্লকটা কীভাবে রান করে আমরা দেখে নিই। ওকে, সো আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম। ব্যাটারি লাগানোর সাথে সাথে কিন্তু এই ঘড়িটা রান করা শুরু হয়েছে, এখানে কিন্তু রানিং হচ্ছে। আমরা সামনে দেখি তাহলে কীভাবে রান করে। এই যে এটা রান শুরু হয়েছে, ঠিকঠিক সাউন্ড এখানে নাই। এই ওয়াল ক্লকটা হচ্ছে অফিস বাড়ি কিংবা শ্রেণীকক্ষের জন্য উপযোগী একটা রিলায়েবল ওয়াল ক্লক। সো আমি সাজেস্ট করবো যে যদি আপনারা ওয়াল ক্লক নিতে চান তাহলে অজন্তা নিশ্চিন্তে আপনারা ওয়াল ক্লক, অজন্তা ওয়াল ক্লক নিতে পারেন। ওকে, সো ফাইনালি আই উইল রিকমেন্ড টু ইউ, বাই রান প্রোডাক্ট, স্টে টেনশন ফ্রি, স্টে সেফ, অ্যাভয়েড হাজিং। থ্যাংকস ফর ওয়াচিং।